আমাদের ট্রিপের জন্য রেডি, আমরা এনাতে উঠবো আজকে। ঢুকলাম গাড়িতে, রাতের বিরতি। এবার আমরা নামতেছি, আসলে রাতের বেলা খাওয়া হয় নাই কালকে, এখন একটু হালকা পাতলা কিছু নাস্তা রাস্তা করতে হবে। আমাদের ড্রাইভার সাহেবের বাড়ি হচ্ছে বাবুগঞ্জ, সে একটা খেলা দেখা দিল আজকে, মানে পাগলামি কারে বলে, প্রচণ্ড রাফ অ্যান্ড টাফ চালায় এনা তার নাম রাখছে আর কি। প্রচুর মানুষ, মোটামুটি একটা মিলন মেলা বসছে। যাই, হোটেলের নাম হচ্ছে হাইওয়ে ইন, যাই হোটেল হাইওয়ে ইনে ঢুকি, কি অবস্থা দেখি, অবজারভেশন করি। এক ফোঁটা ঘুমাইতে পারলাম না, এমনিতেও নাইটে ঘুমানো যায় না, তার ভিতরে গাড়ি ছিল যেটা। শুভ সকাল, সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে সদর রোড দিয়ে যাচ্ছিলাম। এখনকার টার্গেট হচ্ছে একটি মসজিদ খোঁজা, আমরা মসজিদে যে নামাজটা সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো আজকের যাত্রায়। অবশেষে আমরা যেখানে নেমেছি সেখান থেকে হাফ কিলো দূরে একটা মসজিদের সন্ধান আমরা পেয়েছি, আমরা এখন সেদিকেই যাচ্ছি। তুলনামূলক অনেক ভালো শীত, যা ভাবছিলাম তার থেকে বেশি। সিলেটের পানসি পেয়ে গেলাম সুনামগঞ্জে, এটা এই অরিজিনাল ব্রাঞ্চ, খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি। সকালের একটা জম্পেশ নাস্তা এখানে আমরা করে ফেলবো। ইন্টেরিয়রটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আমরা একটা লেগুনা ভাড়া করলাম সারাদিনের জন্য, তাহিরপুর প্লাস হচ্ছে লাউয়ের গড় এবং বার্কেট টিলা হয়ে আমরা ব্যাক করব। লেগুনাটার ভাড়া পড়েছিল 1800 টাকা। সকাল সকাল বাস থেকে নাইমা, প্ল্যান ছিল বাইকে করে যাওয়ার, বাইক বাদ দিয়ে আমরা এখন লেগুনায় সবাই একসাথে। মুস্তাক, বুলবুল ভাই, কামুজামান, কনসরিয়তপুর, সাদাত, আলামিন, মুস্তাকের অবস্থা কি বলো? আলহামদুলিল্লাহ, সকালে এসে একটা সুন্দর পরিবেশে আমরা যাচ্ছি তাহিরপুর উদ্দেশ্যে। পানছিতে বসাই দিলাম, ভালো লাগছে পানছিতে সকালবেলা একবার সেই নাস্তা গুলো। নাস্তা জি, বলুন ভাই, বলেন। ওয়াও, খালি ওয়াও ওয়াও আর ওয়াও। কেমন জামান? বাচ্চাদের ওয়াও। আচ্ছা, তোমার কি অবস্থা? সকালবেলা নামায় আবার ট্যাঙ্কি ভুল করা হয়েছে, সেম অবস্থা। চেয়ারার ভয়ঙ্কর অবস্থা আমাদের, ঝকঝকে সুন্দর আকাশ, খুব সুন্দর একটা প্রকৃতির ভিতর দিয়ে আমরা এগিয়ে চলছি। চারিপাশে খুব সুন্দর সবুজ, রাস্তাঘাটও তুলনামূলক অনেক বেশি পরিষ্কার। যেহেতু ভোরবেলা ছিল, খুব একটা লোকজন ছিল না, আশেপাশে ডানে বামে অনেক বিল ছিল যেগুলিতে খুব সুন্দর পদ্ম ফুল ফুটেছিল। আমরা দেখতে দেখতে মনোমুগ্ধ হয়ে আরও সামনের দিকে যাচ্ছিলাম।
সাইড আমরা চলে আসছি সুনামগঞ্জের হাওর বিস্তৃত এরিয়ার দিকে, বিস্তীর্ণ এলাকা হাওর আর হাওর। দেড় ঘন্টার লেগুনা জার্নি শেষে আমরা এখন তাহিরপুর ট্রলার ঘাটের কাছাকাছি। আমরা এখান থেকে একটা ট্রলার ভাড়া করে এক দেড় ঘন্টার জন্য একটু হাওর এলাকায় ঘুরব, দেন আমরা আবার ব্যাক করব। আমরা টাঙ্গর হাওরে এক দেড় ঘন্টা ঘুরব, ট্রলারটা ভাড়া নিয়েছি। রিভার্স, আমরা এখন আছি টাঙ্গর হাওরের লিঙ্ক রিভারে। আমরা এদিক দিয়ে টাঙ্গর হাওরে ঢুকবো। তো চারিপাশের ওয়েদার অসাধারণ। আমরা আসলে মেঘনাচিপি বৃষ্টি, আজকের যে ওয়েদার এটা খুবই চমৎকার। আছি মোটামুটি সবাই, দু একজন অলরেডি মোটামুটি ঘুমায় পড়ছে ভিতরে। আমাদের যারা ঘুমাইছে একটু দেখি, এই যে ঘুমায় গেছে, এরা মোটামুটি টায়ার্ড। তো এই আর কি অবস্থা। আর আমাদের কাকা নৌকার মাঝি, আজকের আকাশটা খুবই অসাধারণ, দেখেন সুন্দর। নামলাম আমাদের ট্রলার থেকে, বিস্তীর্ণ হাওর, দৃষ্টি জোড়া সৌন্দর্য। টাঙ্গর হাওরের এই ভিউটা আসলে অসাধারণ, নীল মেঘ সাথে স্বচ্ছ পানি, দূরে পাহাড়। বোঝার কোনো ওয়ে নেই আসলে এটা যে বাংলাদেশের ভিতরের কোনো জায়গা। খুবই চমৎকার এবং খুবই দৃষ্টিনন্দন এই জায়গাটি। আমাদের আসলে হাতে সময় কম, নাইলে একটা রাতে হাওরে থাকার ইচ্ছা ছিল আমাদের।
চকমকে আকাশ, নীল মেঘ, সাথে পানি, এর ভিতরে আমাদের শাহাদাত ঝলমলে চেহারায় ঘুরতেছে। এর ভিতরে একটা আনফরচুনেট দুর্ঘটনা, সে কাদার ভিতরে পা দিয়ে ফেলেছিল, তো আনফরচুনেট জুতার আজকের মতো শেষ, বাকি দিনে অবস্থা দিয়ে চলতে হবে। জুতা নিয়ে প্রবলেম নাই, চেহারা তো সুন্দর মাশাআল্লাহ চলবে। দর্শনে আমরা আজকে এসে অতি মুগ্ধ, কারণ হচ্ছে এই আমরা শর্টকাটের ভিতরে মোটামুটি ভাজা একটা প্যাকেজ নিলাম। এই ট্রলারটা আমরা এক ঘন্টার জন্য ভাড়া করেছি, এক ঘন্টার ভিতরে আমরা যা দেখলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। বুলবুল ভাই নিউ কামার, বুলবুল ভাই কিছু বলবে? আমার কাছে সব ওয়াও, নদী ওয়াও, পানি ওয়াও, নৌকা ওয়াও, ওয়াও আলামিন, চমৎকার সমস্ত বিষয়গুলো, জুয়েল অসংখ্য ধন্যবাদ একসঙ্গে টুরের জন্য। বয়সের সাথে তারুণ্যর কোনো সম্পর্ক নাই, তারুণ্য তারুণ্যই, মানুষের চুল পাকবে, বুড়ো হয়ে যাবে, কিন্তু তারুণ্য জয়গান চলতে থাকবে।